হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সেন্টিমেন্টাল এই মুভির 17 দিনের কালেকশন নিয়ে, কাবলিওয়ালা এই মুভির 45 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো প্রধান এই মুভির 45 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, দেব স্যার, সোম স্যার অভিনীত প্রধান ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করছে ফ্যামিলান্সের সাপোর্টের কারণে। প্রধান কিন্তু অলরেডি একটি রেকর্ড ব্রেকিং ফিল্ম, বক্স অফিস থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করছে। আমরা এক্সপেক্ট করি প্রধান লাইফ টাইমে 10 থেকে 12 কোটিটা প্লাস বিজনেস করবে। মুভির কালেকশন এখনও ভালো। আপনি জানিয়ে দিই, এই সানডের পরে কিন্তু মুভির কালেকশন ড্রপ দেখা দিতে পারে, তখন মুভির কালেকশন কমে যেতে পারে। কথা বলবো এই 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো সেন্টিমেন্টাল নিয়ে, বাজলে 1 কোটি 50 লক্ষ টাকা। লিডর আপনারা জানেন, নিয়াসার নুসরাত ম্যাম 17 দিন কমপ্লিট করে নিয়েছে। সেন্টিমেন্টাল পুরোপুরি একটি মেগা ব্লকবাস্টার হতে যাচ্ছে, পজিটিভ কালেকশন করছে, দর্শক ফ্যামিলি সাপোর্ট করলে সেন্টিমেন্টাল কিন্তু লাইফ টাইমে আমরা এক্সপেক্ট করছি 3 কোটি প্লাস বিজনেস করবে। ইয়াসারের রিসেন্ট টাইম কোনো ব্যবসাসফল ফিল্ম নেই, যার কারণে সেন্টিমেন্টাল নিয়ে এক্সপেকটেশন আরও বেশি। নিজের 17 দিনে ওয়েস্টবেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 1 কোটি 62 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সেন্টিমেন্টাল না থাকেন, দেখবেন ইয়াসার নুসরাত ম্যাম অভিনীত সেন্টিমেন্টাল ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা তো এক্সপেক্ট করি সেন্টিমেন্টাল লাইফ টাইমে কি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে, আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন ইয়াসার নুসরাত ম্যাম অভিনীত সেন্টিমেন্টাল ফিল্মটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। কাবলিওয়ালা নিয়ে বাজলো 5 কোটি টাকা। লিডার হলো মিথুন চক্রবর্তী স্যার, এমনি 45 দিন কমপ্লিট করে নিয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত কাবলিওয়ালা ফিল্মটি বক্স অফিস থেকে পজিটিভ কালেকশন করেছে ফ্যামিলান্সের সাপোর্টের কারণে। কাবলিওয়ালা অলরেডি একটি ভালো কালেকশন করছে, ফ্যামিলান্স যদি সাপোর্ট করে কাবলিওয়ালা কিন্তু লাইফ টাইমে আরও বেশি কালেকশন করতে পারে। আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার, যাকে বাংলার ফাতাকেষ্ট বলা হয়, বাংলার দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন, তার ফিল্ম রেকর্ড ব্রেকিং কালেকশন করছে এবং মুভিটি লাইফ টাইমে আরও বেশি আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করি কাবলিওয়ালা লাইফ টাইমে কমপক্ষে একটি ভালো কালেকশন করে বক্স অফিসে একটি বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যাবে। নিজের 45 দিনে ওয়েস্টবেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 5 কোটি 20 লক্ষ টাকা। আপনার যদি এখনও কাবলিওয়ালা না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত কাবলিওয়ালা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করি কাবলিওয়ালা লাইফ টাইমে কমপক্ষে একটি বক্স অফিসে বিগেস্ট ব্লকবাস্টার হবে। মুভিটি কমপক্ষে লাইফ টাইমে 6 থেকে 8 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এমকা দলব প্রধান নিয়ে বাজলো 5 কোটি টাকা। লিডার হলো দেব স্যার, সোম স্যার এমনি 45 দিন কমপ্লিট করে নিয়েছে। দেব স্যার, সোম স্যার অভিনীত প্রধান ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করছে ফ্যামিলান্সের সাপোর্টের কারণে। প্রধান কিন্তু অলরেডি 8 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে এবং মুভিটি লাইফ টাইমে 10 থেকে 12 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সুপারস্টার দেব স্যার এবং সোম স্যার যখন প্রধান ক্রিসমাসে ক্ল্যাশ করলো কাবলিওয়ালার সাথে, কিন্তু কেউই ভাবতে পারেনি যে কাবলিওয়ালা প্রধান 2টি ফিল্ম ব্যবসা সফল হতে পারে। প্রধান নিজেদের 45 দিনে ওয়েস্টবেঙ্গল থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 8 কোটি 27 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রধান না থাকেন, দেখবেন দেব স্যার, সোম স্যার অভিনীত প্রধান ফিল্মটি কেমন হয়েছে। আমরা তো এক্সপেক্ট করি প্রধান লাইফ টাইমে 12 কোটিটা প্লাস বিজনেস করে নেবে। আপনারাও যারা ফ্যামিলিয়ানস, আপনারা যারা সুপারস্টার দেব স্যারের ফ্যান, কমেন্ট করে জানিয়ে দিন প্রধান লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। প্রধান, কাবলিওয়ালা, সেন্টিমেন্টাল এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার হবে, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।